ভারতের মণিপুরে নতুন করে সহিংসতায় আরো দুইজন নিহত হয়েছে এর মধ্যে একজন কুকিজো সম্প্রদায়ের নারী এবং অপরজন সাবেক সেনা সদস্য গভীর রাতে কাংপোকপি জেলায় একটি সিআরপিএফ ক্যাম্পে হামলা হলে কুকিজো সম্প্রদায়ের ওই নারী ক্রস ফায়ারে মারা যান বলে ধারণা করা হচ্ছে আর সাবেক ওই সেনা সদস্যকে পিটিএ হত্যা করা হয় বলে জানা গেছে তিনি ভারতীয় সেনাবাহিনীর আসাম রেজিমেন্টের অবসরপ্রাপ্ত হাবিলদার ছিলেন সহিংসতার প্রতিবাদে ইম্ফল কাংপোকপি ও চূড়াচাঁদপুরে বিক্ষোভ সমাবেশ হয়েছে সোমবার মণিপুরের রাজভবন ও জেলা প্রশাসকের কার্যালয়ের বাইরে বিক্ষোভ করে শিক্ষার্থীরা রাজ্যে নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের ব্যর্থতার অভিযোগ তাদের